আপনার 5:45 একটা টেলিফোন থেকে আমাদের মোবাইল টেলিফোনে সংবাদ আসে যে আবেদন সুপার টাঙ্গুর আবেদন সুপার মার্কেট আগুন লেগেছে আমাদের সাহায্য টাঙ্গুর পাওয়া সাধারণত আমাদের গর্ভস্থী রেল স্টেশনের পর্যন্ত অপারেশনের নেতৃত্বে গর্ভস্থলে প্রেরণ করে পরবর্তীতে উনি ঘটনা অবজারভেশন করে আমাদের এই ঠিকারে সাহায্য করে ঠিকারে আসে আসে একটা এস এম সার্জিক্যাল নামের একটা দোকানে আগুন লাগছিল আমাদের লোক দ্রুত দর্শনীতে আগুন লেগে কন্ট্রোল করে আসছে কন্ট্রোল করে নিয়ে আসছে ফলে এখানে কোনো আমাদের উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু আমরা এই ব্যস্ত অবস্থা করতে অনেক অনেকজনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং যানবাহনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বর্তমানে আগুন সম্পূর্ণ নিরাপিত হয়েছে কোনো লোকজন আহত অথবা নিহত নেই এবং আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই আগুনের কারণ আগুনটা এই মুহূর্তে আগুনের কারণটা বলা যাবে না তবে আমরা তো ধারণা করতেছি দোকানটা যেহেতু মধ্যে দিয়ে বন্ধ ছিল তো পদ্ধতি কোনো দিক থেকে আগুনের সূত্রপাত তবে এই ধরনের মার্কেটের ক্ষেত্রে মার্কেটে আবেদন মার্কেটে কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল যার জন্য আগুন নিরাপণ আমাদের ব্যাগ পেতে হয়েছে আমরা মার্কেট কর্তৃপক্ষকে ভেন্টিলেশনের ব্যবস্থা করার জন্য আমরা সবিনয় তাদেরকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ।